হ্যালো বন্ধুগণ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ঘরে বানিয়ে দেখাবো নির্ভেজাল রোজ ওয়াটার। এটি বানাতে লাগবে দেশি গোলাপ, কারণ দেশি গোলাপে গন্ধ থাকে বেশি। দেশি গোলাপ জলে টোনার তৈরি করতে ব্যবহৃত বাষ্পপাতন প্রক্রিয়াই উচ্চস্তরের স্বাস্থ্যবিধি এবং অতুলনীয় বিশুদ্ধতা নিশ্চিত করে। গোলাপ জলের উপকারিতাগুলি হলো, এটি ত্বককে হাইড্রেট করে এবং ময়েশ্চারাইজ করে। এটি ত্বককে পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। এটি বিরক্তিকর এবং স্ফীত ত্বককে প্রশমিত করে। এটি শুকনো লাইন এবং বলির চেহারা কমাতে সাহায্য করে। এটা ব্রণ ও পিম্পলের লাল ভাব কমাতেও সাহায্য করে। হ্যাঁ, তবে সাবধান, ভুলেও গোলাপ জলে মেশাবেন না এইসব উপাদানগুলি, তাহলে ত্বকের 12টা বাজবে, যেমন বেকিং সোডা, ভিনিগার আর লেবুর রস। এবার গাছ থেকে তুলে নেওয়া ফুলগুলির পাপড়িগুলি আলাদা করে বড় পাত্রে রাখলাম। তারপর তাতে বেশি করে অর্থাৎ গামলার 1/4 ভাগ জলে ভর্তি করলাম। এবার গ্যাস জ্বালিয়ে পাত্রটি বসিয়ে গ্যাসটি সিমে করে দেব। তারপর ফুলের মাঝখানে একটি রিং রাখলাম। রিংয়ের উপর একটি বড় চওড়া বাটি রাখলাম, যেটাতে রোজ ওয়াটার জমবে। এবার ঢাকনাটি উল্টো করে চাপা দিলাম আর ঢাকনার ফুটোটি আটা দিয়ে বন্ধ করলাম। এবার ঢাকনার উপরে বরফ রাখলাম, যাতে বাষ্পটি ঠান্ডা সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয় এবং গড়িয়ে বাটিতে জমা হয়। এই সময় গ্যাস সিমে থাকবে আর 20 মিনিট ধরে এই প্রক্রিয়াটি চলবে। গোলাপ জল ব্যবহারের সঠিক নিয়ম হলো, গোলাপ জল আপনি সরাসরিও ত্বকে লাগাতে পারেন, আর না হলে একটি কটন প্যাডে পরিমাণ মতন জল নিয়েও মুখে লাগাতে পারেন। তবে ক্লিনজিং করার পরেই গোলাপ জল লাগাবেন। এই দেখুন জলীয় বাষ্পগুলি ঠান্ডা সংস্পর্শে এসে কিরকম জলকণায় পরিণত হয়ে গড়িয়ে গড়িয়ে ভেতরের বাটিতে জমা হচ্ছে। এই জল কেমিক্যাল ফ্রি এবং বিশুদ্ধ। 20 মিনিট পরে গ্যাস বন্ধ করুন আর ঢাকনায় থাকা বরফ গলা জলগুলি ফেলে দিন। এই জলগুলি ফেলে দিয়ে ঢাকনা উঠিয়ে দেখুন এই বাটিতে যে জলটা জমা হয়েছে, এটি রোজ ওয়াটার। এটি আপনারা বিরিয়ানি, ফ্রাইড রাইস ইত্যাদি রান্নাতে কিংবা মুখেও এই জল ব্যবহার করতে পারেন। একটি জীবাণুমুক্ত কাঁচের বোতলে ভরে রাখুন। এটি কেমিক্যাল ফ্রি রোজ ওয়াটার। আর বড় পাত্রে যে ফুটন্ত জলটা রয়েছে, সেটি ফেলে না দিয়ে ফেস প্যাকের জন্য ব্যবহার করতে পারেন। এই জল ছাঁকনিতে ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখুন। এবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন কেমিক্যাল ফ্রি রোজ ওয়াটার। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।